ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপনার বশে আনতে পারবেন, শ্বশুর শাশুড়ির কাছে আপনি ভালো হতে পারবেন। আমলটা অত্যন্ত সহজ, পরীক্ষিত এবং অত্যন্ত পরীক্ষিত একটা আমল। এ বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ইসলাম প্রচারের স্বার্থে ভাই বোনদের উপকারের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে আমলটা আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাবো সেটা হচ্ছে শ্বশুর শাশুড়িকে বশ করার জন্য, শ্বশুর শাশুড়ির কাছে ভালো হওয়ার জন্য। তো আসলে অনেক সমাজের মধ্যে, অনেক এলাকার মধ্যে, অনেক ভাই বোনের জীবনের মধ্যে শ্বশুর শাশুড়ি তাদের সংসারের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আবার শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রীর মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে, এমন অনেকেরই আছে। কিন্তু যদিও শ্বশুর শাশুড়ি অনেকে আছে ভালো, আবার অনেকে আছে অত্যাচার করে। তো এভাবে তাদেরকে বসে আনার জন্য যে আমলটা আপনাদেরকে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে আলোচনা করেছি। এখন যেটা জানাবো সেটা হচ্ছে আল আদলু সরায়া ল, আল সরায়া দ, আদ লস্কাল লু, আল আদলু, আল আদলু। কেউ যদি আল আদলু আল্লাহ তালার এই গুণবাচক নামটা পাঠ করার পর কোন রুটির মধ্যে ফু দিতে হবে, এই নামটা আপনাকে পাঠ করতে হবে 20 বার, 20 বার পাঠ করবেন অজু করে। ঠিক এভাবে 3 দিন শ্বশুর শাশুড়িকে রুটি খাওয়াতে হবে, 3 দিন 20 বার করে, প্রতিদিন 20 বার করে পাঠ করার পর যে কোনো রুটি খাওয়াবেন, একটা রুটির মধ্যে ফু দিয়ে শ্বশুর শাশুড়িকে ভাগ করে খাওয়াবেন, অথবা আপনার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা আমল করবেন, শ্বশুরের জন্য আলাদা, শাশুড়ির জন্য আলাদা, একটা রুটির মধ্যে 20 বার করে পরে ফু দিতে হবে। আপনি যতগুলো রুটি করবেন ততগুলো রুটির মধ্যে ফু দিয়ে আপনি এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। এভাবে যখন করবেন ইনশা আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতে শ্বশুর শাশুড়ি আপনার বসে আসবে। প্রত্যেকটা রুটির জন্য 20 বার করে একবার ফু দিতে হবে। তবে আবার যদি একটা রুটি 2 জনকে খাওয়াতে পারেন সেটার মাধ্যমে হবে, আবার যদি 1 জনকে 5টা রুটি খাওয়াতে চান তাহলে প্রতিদিন আজকে 5টা খাওয়ালে কালকেও 5টা খাওয়াতে হবে, তারপরের দিনও 5টা খাওয়াতে হবে, এই নিয়মের রুলস মেনে খাওয়াতে হবে। আবার যদি এভাবে খান, আজকে অর্ধেকটা 2 জনে খাওয়ালেন তাহলে কালকে অর্ধেকটা 2 জনকে খাওয়াতে হবে, আবার যদি আজকে ওনাকে 2টা ওনাকে 2টা তাহলে 20 বার 20 বার 40 বার 20 বার 20 বার 40 বার পরে 2 জনকে আলাদা আলাদা ফু দিয়ে খাওয়াতে হবে। আল আদলু আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম, অত্যন্ত সহজ এবং পরীক্ষিত। এভাবে যদি 3 দিন কাজটা আপনি রেগুলার মনোযোগের সাথে করে মানে মানে ফলাফল যদি আপনি মানে মাঝামাঝি করতে পারেন, যেভাবে বলেছি এভাবে করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে আপনার ফল হয়ে যাবে, তারা আপনাকে ভালো দেখবে এবং অন্যান্য ছেলেদের বউ থেকে, অন্যান্য ছেলেদের থেকে আপনাকে আদর করবে, তাদের কাছে আপনি ভালো হয়ে থাকতে পারবেন। এমনই পরীক্ষিত সত্য নির্ভরযোগ্য আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।